আবারও কি শুরু হচ্ছে শাকিব অপুর সংসার? দীর্ঘদিন ধরে শাকিব বুবলি অপুর সম্পর্ক থাকা না থাকার দোলা চলে রীতিমতো দ্বিধা বিভক্ত অনুরাগীরা। কদিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বুবলির অন্তর্দ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখেন বিনোদন প্রেমীরা, যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন শাকিব খান। তিনিও হয়তো দর্শকের কাতারে দাঁড়িয়ে দুই সাবেকের কাদা ছোড়াছড়ি উপভোগ করছিলেন। অন্যদিকে বুবলি বরাবরই বলে আসছিলেন শাকিবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে, এমনকি গত ঈদেও তারা নাকি একসঙ্গে ঘুরে বেরিয়েছেন এবং শাকিবের নতুন ছবি প্রিয়তমার নায়িকাও হচ্ছেন তিনি। বুবলির বরাত দিয়ে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছিল, তবে বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে শাকিব খানের করা মন্তব্য সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। সম্প্রতি শাকিব খান গণমাধ্যমে বলেন, বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, তার জীবন তার, আমার জীবন আমার, সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। শুধু ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হয়েছে তা নয়, বুবলির সঙ্গে শাকিব আর কোনো সিনেমায় অভিনয় করবেন না এমন আলোচনা ছিল দীর্ঘদিন ধরেই। এবার সেটাও খোলাসা করলেন শাকিব। তিনি বলেন, বুবলির সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না। তবে শাকিবের মুখ খোলায় বসে থাকেননি বুবলি। নিজের ফেসবুকে তিনি লেখেন, কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছে থাকি কোনো উদ্দেশ্যে আপনি এমনটা করেন? আপনার স্ত্রী আপনার সাথে, আমার ডিভোর্সও হয়নি এখনো, এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তাও করেন, অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল, এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্ত একান্তই আপনার, সেটা যে সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো, কিন্তু বিনীত অনুরোধ করব আবারও কোনো লুকো ছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই আলোচনা রয়েছে শাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের উন্নতি হয়েছে, তাদের একে অনেকের বাসায় যাতায়াত বেড়েছে। আবার অনেকেই বলেছেন অপুর ওপর থেকে শাকিবের রাগ অভিমানও কমে গেছে, এমনকি তারা আবার নতুন শুরুর পরিকল্পনা করছেন বলেও অনেকে মনে করছেন। এবার তারা সেই জল্পনা কল্পনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলির কথায়। শাকিবকে সিদ্ধান্ত নিতে বলা, জীবনকে গোছানো বা লুকোচুরি না, শব্দগুলো তিনি শাকিব অপুর সম্পর্ককে ইঙ্গিত করেই লিখেছেন বলে ধারণা করেছেন অনেকে। এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে গতকালই দেশে ফিরেছেন অপু বিশ্বাস, তবে জল্পনা কল্পনা প্রশ্নে মুখ খুলতে চাননি তিনি। শুধু বলেন কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দেবে।